হ্যালো, আমি তৃষা, ব্রিসবেন থেকে বলছি। বেঙ্গলি গুড ফুডে স্বাগত, নিশ্চয়ই ভালো আছো। জানো তো, অস্ট্রেলিয়াতে আসার আগে অনেকের মতো আমারও বিদেশ সম্পর্কে ভীষণ কৌতূহল ছিল। আমিও ভাবতাম বিদেশে যারা থাকে তাদের দৈনন্দিন জীবনযাপন কেমন, তাদের খাওয়া দাওয়া, ওঠা বসা এবং তারা কীরকম বাড়িতে থাকে। তাই অস্ট্রেলিয়াতে এসে এই সুযোগটা আমি কিন্তু পেয়েছি। তাই তোমাদেরকে আজকে আমি দেখাতে চলেছি অস্ট্রেলিয়ার বাড়ি কেমন হয়। তো চলো দেখা যাক, লেটস চেক ইট আউট। অস্ট্রেলিয়ার প্রতিটা জনবসতি এলাকাগুলি কিন্তু প্ল্যান্ড ওয়েতে বানানো, মানে বাড়ির সামনে দিয়ে যে কোনো গাড়ি যাওয়ার মতো চওড়া রাস্তা আর তার দুধার দিয়ে সুন্দর করে বাড়িগুলি সাজানো। অস্ট্রেলিয়ার বাড়িগুলি কিন্তু জানো সব কলোনিয়াল বা ভিক্টোরিয়ান স্টাইলে, মানে সেই ঠিক ছোটোবেলায় আমরা যেমন ছবি আঁকতাম, চার কোনা বাড়ি, তার উপরে তিন কোনা রুফ, চার কোনা জানালা আর একটা লম্বা দরজা, এক্স্যাক্টলি সেরকম দেখতে। আর বেশিরভাগ বাড়িগুলি কিন্তু ব্রিক্স অ্যান্ড টাইলসে, যদিও গ্যালভানাইজড আয়ন বা স্টিল শিটের রুফ দেওয়া বাড়িও তুমি দেখতে পাবে, তবে লোকে কিন্তু বেশি পছন্দ করে ব্রিক্স অ্যান্ড টাইলসের বাড়িগুলি, যেহেতু এগুলোর ভ্যালু অনেক বেশি। আরেকটা ব্যাপার হলো, এদেশে প্রতিটা বাড়ির সামনে কিন্তু তুমি দেখবে অনেকটা খোলামেলা ফাঁকা জায়গা, কোনো পাঁচিল কিন্তু থাকে না। আর যেটা থাকে সেটা হলো গ্যারাজ আর ড্রাইভে, যেটা আবার বাড়ির সামনের রাস্তার সাথে কানেক্টেড। আর দেখো, যেটা থাকে অনেকে তাদের বাড়ির সামনে হেজ বা এরকম সুন্দর সুন্দর ঝোপ দিয়ে কি সুন্দর করে কাটিং করে সুন্দর করে সাজিয়ে রাখে। অনেকে আবার কিন্তু বড় বড় গাছও লাগায়, রং বেরঙের গাছ, ফুলের গাছ লাগায়। অনেকে আবার ধরো কোনো স্ট্যাচু কিংবা যেমন দেখছো জলের ফোয়ারা লাগায়। এভাবে লোকে তার বাড়ির সামনেটা সাজিয়ে রাখে। আর এদেশের লোকেরা কিন্তু গাড়ি গ্যারাজে রাখার থেকে বেশি ড্রাইভওয়েতে রাখতে বেশি পছন্দ করে। এইবার দেখো, প্রত্যেকটা বাড়ির সামনেটা কিন্তু যথেষ্ট ফাঁকা, কিন্তু আবার দুটো বাড়ির মাঝখানে বাউন্ডারিটা ওই কাঠের নইলে মেটালের ফেন্স দিয়ে দেওয়া। আরেকটা মজার ব্যাপার হলো, কেউ কিন্তু আবার বাড়িতে নেম প্লেট লাগায় না, তার বদলে যেটা থাকে সেটা হলো নাম্বার প্লেট। আর সেই নাম্বার প্লেটটা দেখা যায় লেটার বক্সের উপরে লাগানো। আরেকটা জিনিস হলো, রাস্তার একধারে সমস্ত বাড়িগুলোতে থাকে জোড় নম্বর, মানে 2, 4, 6, 8, আরেকদিকে থাকে বিজোড়, মানে 1, 3, 5, 7। আর এই দেশে যেখানে বাড়িগুলি সেই রাস্তায় অলিগলিতে কিন্তু কোনো দোকানপাট দেখতে পাবে না, তার জন্য আবার আরেকটা আলাদা এলাকা রয়েছে। আর দেখো, প্রত্যেকের বাড়ির সামনে পিছনে চারধারে কতটা সবুজ জায়গা, দেখতেই পাচ্ছ চারপাশটা কীরকম ছিমছাম পরিষ্কার আর নিরিবিলি। এবার চলো বাড়ির ভিতরটা দেখা যাক। প্রতিটা বাড়িতেই বসার ঘরের সাথে বাড়ির আয়তন অনুযায়ী থাকে শোয়ার ঘর, মানে 2 থেকে 4টে বেডরুম, এবং বেডরুমে থাকে ইনবিল্ট ওয়ার্ড্রব জামা কাপড় রাখার জন্য। আর যেটা থাকে সেটা হলো বড় বড় জানালা, দেখতেই পাচ্ছ কাচের জানলা, যাতে আলো বাতাস ঘরে ঢুকতে পারে। আর বাথরুমে থাকে বাথটাব আর শাওয়ার। আর দেখো, এই ডাইনিং রুমগুলোর সাথে থাকে ওপেন কিচেন, সেই কিচেনে আবার থাকে ইনবিল্ট ইলেকট্রিক আভেন, কুকটপ আর ডিশওয়াশার, আর ফ্রিজ মাইক্রোওয়েভ রাখার আলাদা জায়গা তো থাকে। এছাড়া থাকে ইনবিল্ট ক্যাবিনেট আর প্যান্ট্রি, মানে যেখানে তুমি রান্নার খাবারের যাবতীয় জিনিসপত্র স্টোর করে রাখতে পারো। আর অনেক বাড়িতেই থাকে প্যাটিও, মানে ঘরের লাগোয়া একটা খোলা বসার আর খাওয়ার জায়গা। এছাড়া প্রত্যেকটা শোয়ার ঘর আর বসার ঘরে থাকে স্মোক অ্যালার্ম, যেটা কিন্তু বাধ্যতামূলক। দেখো, এই প্রত্যেকটা বাড়ির দরজা জানালায় গ্রিলের সাথে লাগানো থাকে মেশ, মানে এই মেশের কাজ হলো মশা মাছি আর যে কোনো পোকামাকড় ঘরে যাতে ঢুকতে না পারে, তার জন্যই এগুলো লাগানো। এবার দেখো, রয়েছে রাবিশ বিন, প্রত্যেকটা বাড়ির জন্য দুটো রাবিশ বিন, লাল আর সবুজটা হলো তোমার ময়লা ফেলার জন্য আর ইয়েলোটা হলো রিসাইক্লিং এর জন্য, যেটা আবার কাউন্সিল থেকে সপ্তাহে একদিন ট্রাক এসে কালেক্ট করে নিয়ে যায়। এবার হলো এই দেশে বাড়ির দাম। এই দেশে এই নর্মাল বাড়িগুলোর দাম কিন্তু 5 লাখ টাকা থেকে শুরু করে $1 মিলিয়ন, মানে আমাদের টাকার হিসেবে প্রায় 3 থেকে 6-7 কোটি টাকা পর্যন্ত। এবং এই বাড়ির দামও কিন্তু ভ্যারি করে জায়গা অনুযায়ী। অস্ট্রেলিয়ায় জানো তো অনেকের বাড়িতেই নিজস্ব সুইমিং পুল থাকে, আর থাকে হোস, মানে সেটা বাড়ির সামনের হোসটা হলো গাড়ি ধোয়ার জন্য আর পিছনের হোসটা হলো সবজি ফল ফুলের বাগানে জল দেওয়ার জন্য। এখানে অনেকেই বাড়িতে বাগান করে। আর দেখো, প্রত্যেকের বাড়ির সামনেটা কি সুন্দর মো করে রাখা, প্রত্যেকে কিন্তু নিয়মিত ঘাসগুলোকে কেটে
ছোট করে রেখে দেয়, যার ফলে কি হয় বাড়ির সামনেগুলো দেখে মনে হয় যেন সুন্দর সবুজ কার্পেটে মোড়ানো। এই দেখো একজন মো করছে। আবার এই হলো ঘাসগুলোকে কেটে কেটে ছোট করে রাখছে। আবার অনেকের বাড়িতেই কিন্তু সোলার লাগানো থাকে, যেমন দেখতে পাচ্ছ রুফের উপরে লাগানো রয়েছে সোলার প্যানেল। আরেকটা মজার ব্যাপার হলো এই দেশে প্রত্যেকটা পাড়ায় কিন্তু বাচ্চাদের জন্য থাকে খেলার পার্ক। এটা কিন্তু ভীষণ একটা দারুণ ব্যাপার। এদেশে জানো তো যেমন নতুন নতুন বাড়ি তৈরি হয় তেমন আবার পুরনো বাড়িও কিন্তু রিসেল হয় এবং বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টের থ্রু দিয়ে অ্যাড দিয়ে এরা বাড়ি বিক্রি করে। তবে এর ব্যাপারে আরেকদিন কথা হবে। নতুন বাড়িগুলোর প্রপার্টি কিন্তু ছোট, মানে ধরো 400 থেকে 450 স্কোয়ার মিটার হয়, যার ফলে দেখতেই পাচ্ছ বাড়ির সামনে গাড়ি বোট রাখা রয়েছে, কিন্তু জায়গা কিন্তু খুবই কম সামনে পিছনে। এদেশে আবার অনেকে ধরো অ্যাপার্টমেন্টে বা টাউন হাউসে থাকতে আবার পছন্দ করে এবং অনেকে কিন্তু আবার টাউন হাউসগুলোতে ভাড়া থাকে, সেখানে আবার ভাড়া হলো সপ্তাহে $400 থেকে $600, মানে আমাদের টাকার হিসেবে সপ্তাহে 23,000 থেকে 30,000 টাকা মতো হয়। আবার এই অ্যাপার্টমেন্টগুলোর কিন্তু আবার লন থাকে না, আবার ঘরগুলো কিন্তু বেশ ছোট ছোট হয়। আজ তবে এই পর্যন্তই, কেমন লাগলো অস্ট্রেলিয়ার বাড়ি জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই সঙ্গে থেকো। আবার কথা হবে, আজ এই পর্যন্তই, ভালো থেকো, টাটা।